ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন কিন্তু ফেস ভিডিও বানাতে পারবেন না। আচ্ছা সমস্যা নেই, মুখে কথা তো বলতে পারবেন। আচ্ছা মানলাম আপনি তাও পারবেন না, তো এখন ভিডিও শুধু ডাউনলোড আর আপলোড তো করতে পারবেন। এখন যদি এতটুকু না পারেন তাহলে আর ভিডিওটি দেখার দরকার নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনার ইউটিউব চ্যানেলে বর্তমান রুলস অনুযায়ী 1000 সাবস্ক্রাইবার এমনকি 4000 ঘন্টা ওয়াচ টাইম হলেই আপনি মনিটাইজেশন অন করার মাধ্যমে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো এখন এই শখ ইচ্ছা অনেকেরই রয়েছে কিন্তু সমস্যা হচ্ছে আসলে আপনারা অনেকেই ফেস ভিডিও বানাতে পারবেন না। আচ্ছা সমস্যা নেই, আপনারা মুখে কথা বলে তো ভিডিও বানাতে পারবেন। আপনারা যদি এতটুকু না পাইন তাহলে আজকের এই ভিডিওতে এমন একটি প্রসেস দেখাবো, শুধু আপনারা ভিডিও ডাউনলোড করবেন আর হচ্ছে আপলোড করবেন। তো এইরকম কপি পেস্ট প্রসেসই রয়েছে আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক। তো আপনি যদি সত্যিকার অর্থে ইউটিউবে ভিডিও আপলোড করার মাধ্যমে টাকা ইনকাম করতে চান, মানে নিজে আপলোড করতে না পারলেও কপি পেস্ট করে টাকা ইনকাম করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর যারা নতুন আছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দিবেন। ভিডিও শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে প্রিয় দর্শক, পুরো বিস্তারিত ভালোভাবে বোঝার জন্য। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে প্রিয় দর্শক, তো অ্যাট ফার্স্ট দেখাবো আপনি ফেস ভিডিও বানাতে পারবেন না কিন্তু ভয়েস দিতে পারবেন। তাহলে এখন আপনি টাকা ইনকাম কিভাবে করবেন? আর দ্বিতীয় প্রসেসে রয়েছে আপনারা ফেস ভিডিও বানাতে পারবেন না, ভয়েসও দিতে পারবেন না, তাহলে আপনারা এখন শুধু ভিডিও ডাউনলোড প্লাস আপলোড করে মানে কপি পেস্ট করে টাকা ইনকাম কিভাবে করবেন, এজন্য ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনি যেহেতু এখন ভয়েস দিতে পারবেন তাহলে ভয়েসের সাথে আপনাদের ভিডিও দরকার, যেহেতু আপনি ফেস ভিডিও করতে পারবেন না। তো আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও বানাই, আপনি যে কোনো রিলেটেড ভিডিও বানাতে পারেন, কিন্তু আমি সাপোজ টেক রিলেটেড ভিডিও আপনি শুধু ভয়েস দিয়ে কীভাবে বানাবেন এইরকম ভিডিও ফুটেজগুলো আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন? কপিরাইট ফ্রি প্রিয় দর্শক, যেগুলো ইউজ করলে কোনো প্রকার কপিরাইট আসবে না, আপনারা শুধু ডাউনলোড প্লাস ইউজ করতে পারেন। তো এই জন্য অ্যাট ফার্স্ট কাজ হবে আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে আসুন, এমনকি এইখানে এসে আপনারা pixabay.com লিখে সার্চ করবেন। তো এই লেখাটা ভালোভাবে দেখে নিন, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নিন। pixabay.com লিখে সার্চ করলে আপনারা এই সাইটটা পেয়ে যাবেন, আর সাইট লিংক ভিডিও ডেসক্রিপশনে আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই সাইটে আপনারা কিন্তু অনেক অনেক ভিডিও পাবেন, তাও আবার কপিরাইট ফ্রি। তো এই ভিডিওগুলো আপনারা কিন্তু আপনাদের ভিডিও বানানোর ক্ষেত্রে ইজিলি ইউজ করতে পারেন। তো মনে করেন আপনি জাস্ট কথা বলবেন আর কথা রিলেটেড ভিডিওগুলো আপনার হচ্ছে স্ক্রিনে চলবে, তো সেই ভিডিও ফুটেজগুলো আসলে অ্যাকচুয়ালি আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন। তো সাপোজ আমি বলেছি আমি যেহেতু টেক ক্যাটাগরি, এই জন্য টেক রিলেটেড বোঝাবো। আপনি যে কোনো রিলেটেড লাইক মায়াজাল রিলেটেড ভিডিও বানাতে পারেন, শুধু ভয়েস দিবেন আর ভয়েস রিলেটেড ফুটেজ আপনারা এখানে সার্চ করে আপনারা পাবেন। তো মনে করেন আমি শুধু মোবাইল লিখলাম, তাহলে দেখবেন মোবাইল রিলেটেড সোশ্যাল রিলেটেড সবগুলো দেখুন ভিডিও ফুটেজ কিন্তু এখানে চলে আসছে। দেখুন এটা কিন্তু অনেক পপুলার একটা ফুটেজ, আপনারা অনেকেই হয়তো অনেকের ভিডিওতে ইউজ করতে আপনারা দেখতে পারেন। তো এরকম কিন্তু অনেকেই ইউজ করে প্রিয় দর্শক, আর এইগুলো বা এই সাইটে যত ভিডিও রয়েছে সবগুলো আপনারা ইজিলি ডাউনলোড প্লাস আপনারা আপলোড করতে পারেন একদম কোনো প্রকার সমস্যা ছাড়াই। কোনো প্রকার কপিরাইট ইস্যু হবে না, চ্যানেলের ক্ষতি হবে না, এমনকি আপনারা মনিটাইজেশনও পাবেন যার মাধ্যমে ইনকাম হবে। ওকে, তো এখান থেকে আপনাদের ভিডিও ফুটেজগুলো কালেক্ট করতে হবে। এই যে ফ্রি ডাউনলোড অপশনে ক্লিক করবেন, আপনারা সার্চ করে ভিডিওগুলো কালেক্ট করুন, তারপর ফ্রি ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা আপনাদের রেজুলেশনটা সিলেক্ট করে ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনাদের ডাউনলোড কিন্তু শুরু হয়ে যাবে। তারপর ইজিলি আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই যে দেখুন ডাউনলোড অপশনে ক্লিক করলে এই যে দেখুন আমাদের ডাউনলোড কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো এইগুলো ডাউনলোড করে আপনাদের হবে কি? দেন প্রিয় দর্শক, এইগুলো আপনাদের কাইং মাস্টার, আপনারা যদি মোবাইল দিয়ে এডিট করতে চান অবশ্যই কাইং মাস্টার দিয়ে এডিট করতে হবে। কাইং মাস্টারে এই ভিডিও ফুটেজগুলো একসাথে অ্যাড করতে হবে। অ্যাড করার পর আপনারা আপনাদের ভয়েস দিয়ে যেই রিলেটেড ভিডিও সেই রিলেটেড ভয়েস দিবেন, আর ভয়েসের সাথে ম্যাচ করিয়ে ভিডিও ফুটেজগুলো আপনারা অ্যাড করবেন। আর ভয়েস রিলেটেড ফুটেজ আপনারা কিন্তু এখানে পাবেন, যে কোনো রিলেটেড আপনারা এখানে সার্চ করলে দেখবেন ওই রিলেটেড ভিডিও এখান থেকে পাবেন, সেগুলো ডাউনলোড করুন আর জাস্ট আপনারা কাইং মাস্টারে গিয়ে এডিট করতে হবে। তো এডিট আসলে অনেকেই পারবেন না বা অনেকেই জানেন না কীভাবে এডিট করতে হয়, তাদের উদ্দেশ্যে বলবো ইউটিউবে এসে আপনারা ভিডিও এডিটিং লিখে যদি সার্চ করেন তাহলে দেখুন এই যে কাইং মাস্টার ভিডিও এডিটিং রিলেটেড অনেক বাংলা ভিডিও পাবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, রেকমেন্ড করবো এই যে ST ইউনিক টেক এই ইউটিউব চ্যানেলে যে ভিডিওটি আছে আপনার এই ভিডিওটি দেখবেন। তো পার্সোনালি এই ইউটিউব চ্যানেল থেকে আমি অনেক কিছু শিখেছি,
আসলে এসটি ইউনিক টেক ইউটিউব চ্যানেলে আমি বিগ ফ্যান আপনারা বলতে পারেন। তো এই ভিডিও দেখে বা আরো অন্যান্য কাইং মাস্টার রিলেটেড কাইং মাস্টার ভিডিও এডিটিং লিখে আপনারা ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পাবেন, একদম ইজি। জাস্ট একটু সময় নিয়ে আপনারা ভিডিওটা দেখবেন, এডিটিং শিখে নিলেন, তারপর আর কি এই সাইট থেকে ভিডিও ডাউনলোড করুন, আপনার ভয়েস রিলেটেড ভিডিও রিলেটেড, তারপর আর কি ভিডিওগুলো শুধু ডাউনলোড আর জাস্ট লাইন বাই লাইন অ্যাড করুন, আর ভয়েস দিয়ে ভিডিওটা এডিটিং মেক ডান করে আপলোড করে দিন, বাস আপনার ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে প্রিয় দর্শক, যদি কোয়ালিটিফুল ভিডিও আপলোড দিতে পারেন। ঠিক আছে, কোয়ালিটিফুল ভিডিও বলতে আপনার যে ডিএসএলআর দিয়ে ভিডিও সুন্দর কোয়ালিটি হতে হবে এমন না প্রিয় দর্শক। তো কোয়ালিটিফুল ভিডিও মানে হচ্ছে আসলে ভালো রিলেটেড, যেগুলো আসলে মানুষ চাচ্ছে, যে রিলেটেড ভিডিও আপলোড করলে মানুষ দেখবে। মানে মনে করেন আপনি এখন 2022 সালে বা 23 সালে এসে আপনি যদি ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন এই ভিডিও আপলোড করেন তাহলে মানুষ কিন্তু দেখবে না, কিন্তু আপনি যদি একটু ইউনিক টাইপের কিছু টিপস ট্রিক্স একটু গোপন কোনো ট্রিক্স শেয়ার করতে পারেন, যে লাইক কীভাবে বাড়াবেন, ফলোয়ার কীভাবে বাড়াবেন, এই ভিডিওগুলো মানুষ কিন্তু দেখবে। আমি আমার টপিকের ভিডিও বলছি, আপনি আপনার টপিক রিলেটেড যে কোনো ভিডিও আপলোড করতে পারেন। ওকে, তো এখন গেল, যারা ভয়েস দিতে পারেন এইভাবে আপনারা এই সাইট থেকে ভিডিও নিয়ে ভিডিও কালেক্ট করে এডিটিং করে আপলোড করে দেবেন, বাস। তো এখন আসা যাক, যারা আসলে ফেস ভিডিও করতে পারবেন না, ভয়েসও দিতে পারবেন না, এখন তারা শুধু কপি পেস্ট করে শুধু ভিডিও ডাউনলোড প্লাস একটু অ্যাডজাস্ট করে আপলোড করে ইনকাম করবেন কিভাবে। তো এই ক্ষেত্রেও আপনারা কিন্তু এই যে পিক্সবেস সাইটের কিন্তু হেল্প নিতে পারেন। তো সেটা কিভাবে প্রিয় দর্শক, অনেকেই কিন্তু অ্যানিমেল রিলেটেড অ্যানিমেলস বা অন্যান্য টপিকে ভিডিও আপলোড করে, শুধু কপিরাইট ফ্রি ভিডিও আর কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে ভিডিও আপলোড করে। তো অ্যানিমেলস রিলেটেড আমি সাপোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আপনাদের টপিকটা সিলেক্ট করে নেবেন বা খুঁজে বের করবেন। তো দেখুন অ্যানিমেলস রিলেটেড আমি যদি টপিক সার্চ করি, দেখুন এখানে অনেক ভিডিও রয়েছে আর এগুলো আমরা কিন্তু ইউজ করতে পারবো কপিরাইট ফ্রি। ইউজ মানে কি, ডাউনলোড করতে পারবো, আপলোড করতে পারবো, যে কোনো কিছু করতে পারবো, কোনো প্রবলেম হবে না, চ্যানেলের কোনো ক্ষতি নেই। তো এই যে দেখুন, এই যে আমি পাখি রিলেটেড মনে করেন একটা ফুটেজ চলে আসছে, অনেক জোস, কেউ বিশ্বাসই করতে পারবে না যে এগুলো কপিরাইট ফ্রি। তো এইগুলো আপনারা কিন্তু ইজিলি এই সাইট থেকে ডাউনলোড করতে পারেন। তো দেখুন ফ্রি ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা ডাউনলোড করে ফেলবেন। তো এখানে সার্চ করে আপনারা এরকম কিন্তু আরও ভিডিও ফুটেজ কিন্তু ফাইন্ড করতে পারেন। তো এগুলো ডাউনলোড করার পর কী করবেন স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আরও একটা সাইটের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, দেখুন প্রিয় দর্শক, পিক্সেলস ডট কম, ওইটা ছিল পিক্সবে ডট কম আর এটা হচ্ছে পিক্সেলস ডট কম। তো এই দুইটার সাইটেই কিন্তু আপনারা কিন্তু কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো এখানেও আমরা যদি অ্যানিমেলস রিলেটেড আমরা যদি সার্চ করি, এখানেও কিন্তু আমরা অনেক ভিডিও ফুটেজ পাবো। তো এখান থেকেও আপনারা কিন্তু এই ভিডিওগুলো বা এখান থেকে অনেক ফটো পাবেন প্রিয় দর্শক। আপনারা যদি ভিডিও চান, এই যে ভিডিও অপশনে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিও কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারেন। শুধু ডাউনলোড করুন আর ইউজ করুন, কোনো প্রকার কপিরাইট ইস্যু হবে না। তো এই যে দেখুন অনেক ভিডিও চলে আসছে, দেখুন এই যে ভিডিও প্রিয় দর্শক, এখান থেকে আপনারা জাস্ট ফ্রি ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে ফেলবেন। তো এই দুইটা সাইটের মাধ্যমে মনে করেন আপনারা অ্যানিমেলস রিলেটেড ভিডিওগুলো ডাউনলোড করে ফেলবেন। তো এখন আপনারা যেহেতু কথা বলবেন না, তাহলে এমনি শুধু ডাউনলোড করে আপলোড করে দিলেই তো হবে না, আপনারা এখন কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন রয়েছে। তো এই জন্য আপনারা ইউটিউবে সার্চ করুন এনসিএস। তো এনসিএস লিখে সার্চ করলে আপনারা অনেক বড় একটা ইউটিউব চ্যানেল পাবেন, বর্তমান 32 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। তো এই ইউটিউব চ্যানেলে যত মিউজিক রয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে, প্রত্যেকটা কিন্তু কপিরাইট ফ্রি, আপনারা ইজিলি ডাউনলোড করে আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না প্রিয় দর্শক। তো এনসিএস দেখুন অ্যানিমেলস সাউন্ড আপনারা যদি লেখেন, এই যে দেখুন অ্যানিমেলস মিউজিক, এই যে দেখুন এই যে অ্যানিমেলস মিউজিক, তাহলে অ্যানিমেলস মিউজিক রিলেটেড আপনারা কিন্তু পাবেন। এগুলো জাস্ট আপনার এই মিউজিক আর ওই সাইট দুইটা থেকে আপনারা অ্যানিমেলস রিলেটেড ফুটেজ বা ভিডিওগুলো ডাউনলোড করে ফেলুন। তো এইখানে কপিরাইট ফ্রি ভিডিও পেলেন আর এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পেলেন। তো এখন ওই ভিডিওগুলো কাইং মাস্টার আপনাদের ইনপুট করতে হবে আর কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো অ্যাড করতে হবে। তো তারপর আর কি এডিটিংটা আপনি জাস্ট ডান করে নিলেন, তারপর এক্সপোর্ট করে ভিডিওটা জাস্ট আপলোড করে দেবেন। তো এই রিলেটেড ভিডিওগুলোতে যে কত ভিউজ আসে আপনাদের কল্পনারও বাইরে, আপনারা যদি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে আপলোড করতে পারেন। তো অ্যানিমেলস রিলেটেড আমি যদি সার্চ করি ইউটিউবে, দেখুন প্রিয় দর্শক কত ভিডিও রয়েছে প্রিয় দর্শক, আর যেগুলোতে কিন্তু মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউজ রয়েছে, দেখুন প্রিয় দর্শক কত ভিউজ। তো এইরকম কিন্তু আপনারাও কিন্তু অ্যানিমেলস রিলেটেড, আমি তো অ্যানিমেলস সাপোজ বোঝাচ্ছি, এইরকম যারা আরও কপিরাইট ফ্রি ফুটেজ আপনারা এখান থেকে কালেক্ট করবেন, তারপর হচ্ছে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা এই যে ইউটিউবে পারেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি একটা ইউটিউব চ্যানেল এনসিএস, এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা ডাউনলোড করুন
আর ওই দুইটা সাইট থেকে আপনারা ভিডিও ফুটেজ ডাউনলোড করুন। ভয়েস দেওয়ার দরকার নেই, এখান থেকে ভিডিও দিন আর এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ওই ভিডিও রিলেটেড আপনারা অ্যাড করবেন। অ্যাড করে সুন্দর করে থাম্বনেল বানিয়ে ভিডিওটা জাস্ট এডিটিং হয়ে গেলে আপলোড করে দিন। দেন প্রিয় দর্শক আর কি এইভাবে কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকুন। 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু ইজিলি কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে মনিটাইজেশন অন করার মাধ্যমে আপনি ইজিলি কিন্তু ইনকাম করতে পারবেন। আর ভিডিও এডিটিং কিন্তু শিখতে হবে, এই জন্য আপনি কিছুই না পারেন কিন্তু ভিডিও এডিটিং শিখলে কিন্তু এইরকম কপি পেস্ট করে আপনি ইজিলি ইনকাম করতে পারেন। তো ভিডিও এডিটিং, এই যে আমি আপনাদেরকে প্রথমেই বলেছি, আপনারা ভিডিও এডিটিং লিখে সার্চ করলে এই যে দেখুন আপনারা এই এসটি ইউনিটিকে ভিডিও বা অন্যান্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে এডিটিংটা শিখে নিয়ে এইভাবে আপনারা ভিডিও জাস্ট ডাউনলোড প্লাস এডিটিং করে আপলোড করে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারেন। আরও যে কোনো ধরনের কোশ্চেন থাকলে আপনারা নির্দ্বিধায় আজকের এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, এইভাবে অনেকেই মাস শেষে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, হাস্যকর মনে হলেও বা অবিশ্বাস মনে হলেও এটা কিন্তু সত্য। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ প্রিয় দর্শক।